কাকোপথার টকোপথার বাইপাসত নির্বাচনী বিষয়া কর্মচারী বাস দুর্ঘটনাত পতিত। বাসখনত আছিল কেইবাটাও ইভিএমৰ লগতে কেইবাজনো নির্বাচনী বিষয়া। কাকোপথার লাজুম দপথারৰ সাতটা বুথৰ ইভিএম আছিল বাসখনত। কাকোপথাৰৰ পৰা শদিয়া মহকুমাধিপতি কাৰ্যালয়লৈ গৈ আছিল বাসখন। বাইপাসৰ ডিভাইডাৰত খুন্দা মৰাৰ বাবে সংঘটিত হয় দুর্ঘটনা। দুর্ঘটনাগ্রস্ত বাসখনৰ নাম্বার AS23BC1169। দুর্ঘটনাত আহত হৈছে নির্বাচনত নিয়োজিত এগৰাকী কর্মচারী। দুর্ঘটনার খবর পোৱা মাত্রকে ঘটনাস্থলীত উপস্থিত হয় আরক্ষীর লগতে শীর্ষ নির্বাচনী বিষয়া। ইয়া খবর কাকোপথার টকোপথাৰৰ যত নির্বাচনী বিষয়া কর্মচারীর বাস দুর্ঘটনাত পতিত হল। বাসখনত আছিল কেইবাটাও ইভিএমৰ লগতে কেইবাজনো নির্বাচনী বিষয়া। কাকোপথার লাজুম দপথাৰৰ সাতটা বুথৰ ইভিএম আছিল এই বাসখনত। কাকোপথাৰৰ পৰা শদিয়া মহকুমাধিপতি কাৰ্যালয়লৈ গৈ আছিল বাসখন। বাইপাসৰ ডিভাইডাৰত খুন্দা পৰাৰ বাবে সংঘটিত হয় দুৰ্ঘটনা। দুৰ্ঘটনাগ্ৰস্ত বাসখনৰ নম্বৰ AS23BC1169। এই দুৰ্ঘটনাত আহত হৈছে নিৰ্বাচনত নিয়োজিত এগৰাকী কৰ্মচাৰী। দুৰ্ঘটনাৰ খবৰ পোৱা মাত্ৰকে ঘটনাস্থলীত উপস্থিত হয় আৰক্ষীৰ লগতে শীৰ্ষ নিৰ্বাচনী বিষয়া। দৃশ্য দেখুৱাইছো আমি, যেহেতু এই বাসখনত ইভিএম অনা হৈছিল নির্বাচন সমাপ্ত হওয়ার পাছত। এই বাসখনে দুর্ঘটনাত পতিত হয়। কাকোপথার লাজুম দপথারৰ সাতটা বুথৰ ইভিএম আছিল বাসখনত। কেনেকৈ দুর্ঘটনা সংঘটিত হল সেয়া এতিয়ালৈকে স্পষ্ট হওয়া নাই, কিন্তু লগত কেইবাজনো নির্বাচনী বিষয়া আছিল এই বাসখনত। কাকোপথার টকোপথার বাইপাসত এই বাসখন দুর্ঘটনাগ্রস্ত হয়, আঘাত পাইছে বহুকেইজন বিষয়াই। কাকোপথাৰৰ পৰা শদিয়া মহকুমাধিপতি কাৰ্যালয়লৈ গৈ আছিল এই বাসখন। বাইপাসৰ ডিভাইডাৰত খুন্দা মৰাৰ বাবে এই দুৰ্ঘটনাটো সংঘটিত হয়। এই মুহূৰ্তৰ খবৰ আমি জনাইছোঁ। এই সমগ্ৰ দুৰ্ঘটনাটো হ'ল বাসখনে ডিভাইডাৰত গৈ খুন্দা মাৰিলে আৰু যাৰ ফলত এই দুৰ্ঘটনাটো সংঘটিত হয়। নাম্বাৰ হৈছে বাসখনৰ AS23BC1169। আহত হৈছে নিৰ্বাচনত নিয়োজিত এগৰাকী কৰ্মচাৰী। এই দুর্ঘটনার খবর পোৱা মাত্রকে ঘটনাস্থলীত উপস্থিত হয় আরক্ষীর লগতে শীর্ষ নির্বাচনী বিষয়া। আমার সাংবাদিক রীণা কাকতি গগৈ আছে ফোনলাইনত। রীণা, বর্তমান আহতসকলের অবস্থা কেনেকুৱা? ইভিএম সুকলমে আছে নাই? হয় প্রাঞ্জল, যেহেতু আজি রাজ্যের পাঁচটা লোকসভা সমষ্টি যেহেতু ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল পুৱাৰ ভাগৰ পৰা আৰু সন্ধিয়া ভাগলৈকে, যেহেতু সেই ভোটগ্রহণ প্রক্রিয়া চলি আছিল আৰু সন্ধিয়া যেতিয়া ভোটগ্রহণ প্রক্রিয়া সামৰণি মাৰিছিল, ঠিক তেনে সময়তে এই যে ইভিএম মেচিন সহ নির্বাচনী বিষয়াৰ কৰ্মচাৰীসকল এখন বাছে যেহেতু গৈ সন্ধিয়াৰ দিশে গৈ থকাৰ অৱস্থাত কাকোপথাৰ টকোপথাৰ বাইপাছত এই নির্বাচনী বিষয়া কৰ্মচাৰীৰ বাছখন দুর্ঘটনাগ্রস্ত হয়। ইতিমধ্যে জানিব পৰা অনুসৰি সন্ধিয়া সমষ্টিৰ ইভিএমকে ধৰি নির্বাচনী সামগ্রী কঢ়িওৱা বাছসমূহ দুর্ঘটনাগ্রস্ত হয়েছে আর বাসখনত আছিল কেইবাগৰাকী নির্বাচনী বিষয়া। আর কাকোপথাৰ লাজুম দপথাৰৰ সাতটা বুথৰ যেহেতু ভোট কেন্দ্রৰ পৰা ভোট গ্রহণ সমাপ্ত কৰি শদিয়া মহকুমাধিপতি কাৰ্যালয়লৈ উভতাৰ সময়তে এই ঘটনা সংঘটিত হোৱা বুলি ইতিমধ্যে আমি জানিব পাৰিছো। আর বাসখনৰ নাম্বার AS23BC1169 নম্বৰৰ। আর এই বাসখনে যেহেতু গৈ থকাৰ সময়তে 15 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ টকোপথৰ বাইপাছত ডিভাইডাৰ খুন্দা মৰাৰ ফলতে সংঘটিত হৈছে এই দুৰ্ঘটনাটো। আৰু ইতিমধ্যে বাছখনত থকা নিৰ্বাচনী বিষয়াসকল কম বেছি পৰিমাণে আঘাতপ্ৰাপ্ত হৈছে বুলি জানিব পৰা গৈছে আৰু তাত থকা যিসমূহ ইভিএম মেচিন আৰু সেই মেচিনসমূহ বৰ্তমান আৰক্ষী প্ৰশাসন তাত উপস্থিত আছে। সকলো ধৰণৰ নিৰাপত্তা ৰক্ষীৰ মাজত তেওঁলোকে যেন আবদ্ধ কৰি ৰাখিছে। ইভিএমবোৰ সুকলমে আছে, ইভিএমৰ কোনো বিসংগতি হোৱা নাই, খেলিমেলি হোৱা নাই? হয় ব্ৰাঞ্জ, যিহেতু কব লাগিব এখন বাছ যিটো উভতি যোৱাৰ পথত তেনেদৰে ডিভাইডাৰত খুন্দা মৰাৰ ফলত দুৰ্ঘটনাগ্ৰস্ত হৈছে আৰু তাত যিসমূহ ইভিএম মেচিন আছিলে, ইভিএম মেচিনসমূহ বৰ্তমানে বাছখনৰ ভিতৰতে আৱদ্ধ হৈ আছে বুলি আমি যিহেতু খবৰ লাভ কৰিছো। কিন্তু সেই উক্ত স্থানৰ আৰক্ষী প্ৰশাসনে যিহেতু জেৰা কৰি ৰাখিছে, কোনো লোকক ওচৰলৈ যাবলৈ দিয়া হোৱা নাই, সাংবাদিককো যিহেতু ওচৰলৈ যাব দিয়া নাই আৰু কোনো সঠিক তথ্য যিহেতু তেওঁলোকে লাভ কৰাৰ পৰা যিহেতু বঞ্চিত হৈ আছে সাংবাদিকসকল। আৰু বৰ্তমানে উক্ত অঞ্চলটোত যিহেতু আৰক্ষী শিক্ষক নিৰ্বাচনী বিষয়াও উপস্থিত হৈছে বুলি আমি জানিব পাৰিছো। নির্বাচনের দায়িত্ব সমাপ্ত করে বাসখন উভতি আহিছিল, চালকজনে তীব্র গতিত গাড়িখন চলাইছিল, কিয় ডিভাইডারত খুন্দা মারিবলগীয়া অবস্থার সৃষ্টি হল বাৰু? হয়, যিটো প্ৰাঞ্জল এটা ৰহস্যজনক যিটো বিষয় বুলিও আমি কিছু কথা ক'ব লাগিব, কিয়নো কাকোপথাৰ টকোপথাৰ বাইপাছৰ যিটো স্থানত এই ঘটনা সংঘটিত হৈছে সেই স্থানটো খুব বেছি যান বাহন চলাচল কৰা এটা স্থানো নহয়, কিয়নো এটা বাইপাছৰ এটা পথ আৰু সেই পথটোত যিহেতু খুব যান বাহন কম সংখ্যক চলাচল কৰে আৰু বাছখনো যিহেতু এটা খুব সুন্দৰভাৱে নিয়ন্ত্ৰণত এটা আহি আছিল, কিন্তু ঠিক তেনে সময়ত এটা হঠাৎ বা ডিভাইডাৰ কেনেদৰে খুন্দা মাৰিলে বা ডিভাইডাৰৰ ওপৰত কেনেদৰে উঠি গ'ল, এই সমগ্ৰ ঘটনাবোৰ ইতিমধ্যে তদন্ত আৰম্ভ হৈছে কিন্তু কোনো লোকক যিটো ওচৰলৈ যাব দিয়া হোৱা নাই
বা নির্বাচনী বিষয়া হোক বা আরক্ষী প্রশাসনে হোক, কোনো লোককে যেহেতু আরক্ষী সাংবাদিকক কাক চাপিব দিয়া নাই, কোনো তথ্য সদরি স্পষ্ট করে জানিব পাবা যেহেতু বঞ্চিত রাখিছে, গতি সবিশেষ তথ্য আমি কিছু সময় পিছনে যেহেতু জানিবলে দিবলে সক্ষম হম। প্রাঞ্জল রীণা, আপনার ধন্যবাদ জানাইছো, কিন্তু রহস্যর সৃষ্টি হয়েছে। নির্বাচনের দায়িত্ব সমাপন করে বিষয়াসকল গৈ আছিল মুখ্যমাধিপতির কার্যালয় অভিমুখে, আর তাত ইভিএম আছিল, নির্বাচনী বিষয়াসকল আছিল। ইমান তীব্রগতিত চালকজনে বাহনখন কিয় চলাইছিল তাক লৈও প্রশ্ন উত্থাপন হয়েছে। সামগ্রিকভাবে এই বিষয়বোৰ তদন্তৰ আওতালৈ আহিব লাগে বলেও একাংশই দাবী উত্থাপন করেছে। রাজ্যের পাঁচটা সমষ্টিত ভোটদান সমাপ্ত। পাঁচটা সমষ্টিত ভোটদানের হার 72.10%, ডিব্রুগড় লোকসভা সমষ্টিত ভোটদানের হার 71.05%, যোরহাট লোকসভা সমষ্টিত ভোটদানের হার 77.45%, কাজিরঙা লোকসভা সমষ্টিত ভোটদানের হার 71.57%, লক্ষিমপুর লোকসভা সমষ্টিত ভোটদানের হার 68.85%, আর শোণিতপুর লোকসভা সমষ্টিত ভোটদানের হার 71.34%। অবশ্যই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ভোট গ্রহণ। আর আটাইকটা সমষ্টির ভিতর যদি আমি চাও, তেনহলে যোরহাট লোকসভা সমষ্টিতেই ভোটদানের হার সবাতোক বেশি। আজির পাঁচটার ভিতর যোরহাট লোকসভা সমষ্টিত ভোটদানের হার হয়েছে 77.45%। আনফালে উত্তর পূর্বাঞ্চলের আন কেবাখনো রাজ্যেরও ভোটদানের হার আহিছে। অরুণাচলত ভোটদানের হার 67.13%, মণিপুরত ভোটদানের হার 68.81%, মেঘালয়ত ভোটদানের হার 74.19%, মিজোরামত ভোটদানের হার 54.23%, নাগালেন্ডত ভোটদানের হার 56.91%, সিকিমত ভোটদানের হার 68.71%, আর ত্রিপুরাত ভোটদানের হার 80.17%। হোজাইর খবর, হোজাইত বর্তমানেও অব্যাহত আছে ভোটগ্রহণ। হোজাই সমষ্টির রায়কতা কছারিগাঁও প্রাথমিক বিদ্যালয়ত ভোটারের দীঘলিয়া শারী। নিরাপত্তারক্ষী আর ভোটারের মাজত তর্ক বিতর্কর সৃষ্টি হওয়াত উত্তেজনাময় পরিবেশের সূত্রপাত হয়েছিল। অবশ্যই তারপর শান্তিপূর্ণভাবে ভোটদান চলে আর বহু সময়লকে তাদের ভোটদান চলে, কারণ ভোটদান প্রক্রিয়া পলমক আরম্ভ হয়। হোজাইরপর আছে এই খবরটি যে তাত বহু সময়লকে ভোটগ্রহণ চলি থাকে। হোজাই সমষ্টির রায়কতা কছারিগাঁও প্রাথমিক বিদ্যালয়ত নিশালৈকে এই ভোটগ্রহণ চলি থাকার দৃশ্য দেখুয়াইছো। নিরাপত্তারক্ষী আর ভোটারের মাজত তর্ক বিতর্কর সৃষ্টি হয়েছিল, যার ফলত উত্তেজনাময় পরিবেশের সূত্রপাত হয়েছিল। সে তাত বহু সময় ধরে ভোটদান স্তব্ধ হয়ে আছিল, পাছত অবশ্যই শান্তিপূর্ণভাবে তাত ভোটদানের এই প্রক্রিয়া চলে। আর নিশালৈকে ভোটারের হারি আমি দেখাইছো হোজাইর এই ভোটগ্রহণ কেন্দ্রত। হোজাই সমষ্টির রায়কতা কছারিগাঁও প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের দৃশ্য দেখাইছো, যত নিশালৈকে এনেধরনের ভোটারে দীঘলিয়া শাড়ি পাতবল অবস্থার সৃষ্টি হয়। হোজাইর এই রায়কতা কছারিগাঁও প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র দিনের ভাগত উত্তেজনাময় পরিবেশের সৃষ্টি হয়েছিল। তাত বতর সেমেকা আছিল, বরষুণ দি আছিল, তার মাজতেই হঠাৎ নিরাপত্তারক্ষীর সঙ্গে তর্কযুদ্ধত লিপ্ত হয়েছিল একাংশ ভোটার, আর তারপরে ভোটগ্রহণ বহু সময় ধরে স্তব্ধ হয়ে আছিল আর পলমক ভোটগ্রহণ প্রক্রিয়া আরম্ভ হয়। সে নিশালৈকে এনেধরনে দীঘলিয়া শাড়ি পাতি ভোটার সকলে নিজের ভোটাধিকার সাব্যস্ত করা দেখা গল। নিশার অন্ধকারের মাজতো দীঘলিয়া শাড়ি পাতি পাতি এই সকল ভোটারে নিজের অধিকার সাব্যস্ত করবলে তাত অপেক্ষা করে থাকার এইবর দৃশ্য আমার সাংবাদিকে ক্যামেরাত আবদ্ধ করে। ইয়া দিনের ভাগের দৃশ্য, যেটা উত্তেজনাময় পরিবেশের সৃষ্টি হয়েছিল, যেটা ভোটগ্রহণ কিছু সময়ের বাবে স্তব্ধ হয়েছিল, সেই সময়ের দৃশ্য দেখাইছো। বতর ডাওরিয়া, বরষুণ দি আছিল আজি দিনের ভাগত, সে কিছু হয়তো অসুবিধা হয়েছিল, কিন্তু বতর ডাওরিয়া হওয়ার ফলতো বহু ভোটার তাত উপস্থিতও হয়েছিল। কিন্তু কি কারণত উত্তেজনাময় পরিবেশের সৃষ্টি হল, কিয় নিরাপত্তারক্ষীর সঙ্গে তর্কযুদ্ধত লিপ্ত হল, সেয়া তার রহস্য। আমার সাংবাদিক প্রণব শর্মা আছে ফোনলাইনত। প্রণব, এতিয়াও তাত ভোটগ্রহণ চলি আছে নাকি বাৰু? নিশ্চয়কৈ প্রাঞ্জল সাহক, হোজাই সমষ্টির বিভিন্ন স্থানত আজি পুয়ার যে ভোটগ্রহণ প্রক্রিয়া আরম্ভ হয়েছিল, সেই ভোটগ্রহণ প্রক্রিয়া সন্ধ্যা 5 বজার লগে লগে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছিল, যদিও বর্তমান লগে কিন্তু এটা ভোটগ্রহণ কেন্দ্রত এই মুহূর্তলকে কিন্তু ভোটগ্রহণ প্রক্রিয়া চলি আছে। আর সেই ভোটগ্রহণ কেন্দ্রটির নাম হয়েছে রায়কাটা কছারিগাঁও প্রাথমিক বিদ্যালয়। আর এই মুহূর্তলকে প্রায় 200 অধিক লোক শাড়ি পাতি অপেক্ষা করে আছে, যে লাহে লাহে ভোট দি আছে বা ভোটদান করে ওলাই আহি আছে।
কিন্তু নিশা ন বজার পাছতো এই মুহূর্তলকে 200 জনতকৈ অধিক লোক এই মুহূর্তত কিন্তু সেই ভোট গ্রহণ কেন্দ্রটোত অপেক্ষারত অবস্থাত আছে। আর একটা কথা আমি উল্লেখ করব যে এই ভোট গ্রহণ কেন্দ্রটোত কিছু সময় পূর্বে কাজিয়ার সূত্রপাত হয়েছে, ভোটার আর নিরাপত্তা রক্ষীর মাজতে কাজিয়ার সূত্রপাত হয়েছিল যদি পরবর্তী সময় প্রিজাইডিং বিষয়াসকল হস্তক্ষেপত সেই কিন্তু পরিস্থিতি কিছু নিয়ন্ত্রণ করে সেই নিরাপত্তা রক্ষী সেই স্থানের কিছু আতরাই পঠিয়ার পিছন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আর জানিব পরা গেছে যে সেই কাজিয়া সূত্রপাতর মূল কারণটা হয়েছিল যে এজন যুবকে যেতিয়া বরষুণ দিছিলে হোজাই বরষুণ দিয়ার সময় ভোটার সকলে বরষুণের তিথি যেতিয়া তেওঁলোকে খারি পাতি আছে সেই সময় তেওঁ নিজের মোবাইলেরে কিছু ভিডিও তেওঁ সংগ্রহ করেছিল। সেই সংগ্রহ করার সময় সেই নিরাপত্তা রক্ষীজনে সেই যুবকজনক বা সেই ভোটারজনক লাখুতিরে মারধর করেছিল। তারপরে স্থানীয় রাইজ সকল উত্তেজিত হয়ে পড়ছিল আর সেই নিরাপত্তা রক্ষীর কাছে সকল ভোটারে একলগে মিলি তর্ক লিপ্ত হয়ে পড়ছিল। আর মুঠর উপর যদি আমি কবলে যাও এই মুহূর্তলকে সেই ভোট গ্রহণ কেন্দ্রটি এটাও কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া চলি আছে। প্রাঞ্জল ধন্যবাদ প্রণব এখানে তথ্যের বাবে। করিমগঞ্জত এআইডিএফর বিধায়ক করিম উদ্দিন বরভূঁয়াক রাইজর পহুখেদা রাইজর উগ্রমূর্তি দেখি রাতাবাড়ি বজারের পলাল করিম উদ্দিন বরভূঁয়া। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর একাংশ সমর্থকে খেদিলে করিম উদ্দিন বরভূঁয়া। করিম উদ্দিন বরভূঁয়া গো ব্যাগ ধ্বনিরে উত্তাল হয়ে পড়ে রাতাবাড়ি বজার। করিম উদ্দিন বরভূঁয়াক বিজেপির ডালাল আখ্যা কংগ্রেসের সমর্থকর। রাতাবাড়ি বজারের মাজত কংগ্রেস সমর্থকে বহু সময় ধরে আবদ্ধ করে রাখিলে করিম উদ্দিন বরভূঁয়ার গাড়ি। কংগ্রেসী সমর্থকর ক্ষোভ দেখি কোনো মতে হে পলায়ন করিলে করিম উদ্দিন বরভূঁয়ায়। নির্বাচনী গরম বতর আর এই গরম বতরত দেখবলে পয়া গেছে একাংশ নেতাক পহুখেদা দিছে। করিমগঞ্জত এআইডিএফর বহুবলকী বিধায়ক করিম উদ্দিন বরভূঁয়াক পহুখেদা দিছে রাইজর উগ্রমূর্তি দেখি রাতাবাড়ি বজারের প্রায় পলাল করিম উদ্দিন বরভূঁয়া। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর একাংশ সমর্থকে খেদিলে করিম উদ্দিন বরভূঁয়াক। এইগারী করিম উদ্দিন বরভূঁয়াক বিজেপির ডালাল আখ্যা দিছে এই সকল লোকে। বহুবলকী এআইডিএফর বিধায়ক করিম উদ্দিনক এয়া পহুখেদা দিছে এই সকল কংগ্রেসীয়ে। আর কি তথ্য আছে আপনার? হয়, যদি দেখা যায় আজি কিন্তু রাতাবাড়ি বাজারত কংগ্রেসের এখন বিশাল সভা হয়েছিল, জনসভা হয়েছিল। ইয়াক কিছু সময় পাছতেই করিম উদ্দিন বরভূঁয়া উপস্থিত হয়েছিল এইখানি ঠাইত আর এআইডিএফর একটা সভাত যোগ দিয়ার কারণে গৈছিল। সেই সময়তে কিন্তু রাতাবাড়ি বাজার পোৱাৰ লগে লগে কিন্তু রাতাবাড়ি বাজারের রাইজে উভতি ধরে আর এই সকল আসলে হাফিজ রশিদ সমর্থক কংগ্রেসের যেগুলি প্রার্থী তেওঁ সমর্থক আসলে আর তেওঁলোকে কিন্তু তেওঁৰ গাড়ীর পর নামিবই নিদিয়ে, তেওঁ নামিব বিচাৰিছিলে কিন্তু তাতেই আবদ্ধ করে রাখে আর সকলে গো ব্যাক ধ্বনি দিয়ে। আর বিশেষ করে দেখা গৈছে যে বিজেপির দালাল এআইডিএফর দালাল বলে তেওঁক গালি পারে আর ইয়াতে কিন্তু তেওঁক নামিব নিদিয়ে লাস্টত দেখা গৈছে এক প্রকার পহুখেদা দিয়ে গাড়ীর পিছে পিছে লাইট দৌড়ি যায় আর খেদি ইয়ার পর পঠায়। গতি করিমুদ্দির বরকুয়াক লো কিন্তু যথেষ্ট রাইজের কিন্তু খুব আছে, বিশেষ করে কংগ্রেস সমর্থকর মাজত কংগ্রেসের যে প্রকাশ করেছে কংগ্রেস সমর্থকর মতে যে এআইডিএফর এইগারী বিধায়কে কিন্তু আসলে বিজেপির হয়ে কাম করে আছে। তো শুনাই তো প্রকাশ্য বিজেপির প্রার্থীগীর সমর্থনত আগবাড়ি আছে আর করিমগঞ্জত এআইডিএফ করে আছে। গতি এনে ক্ষেত্র কিন্তু বহু আগের পরে এনেদরে অভিযোগ উত্থাপিত হয়েছিল আর এই যে খুব রাইজের খুব কিন্তু আজ বহিঃপ্রকাশ পাইছে। প্রাঞ্জল গরিষ ধন্যবাদ জানাইছো। রাইজর ক্ষোভর বহিঃপ্রকাশ এয়া আর এনে ধরনের কোনো মতেহে পলাই সারিছে করিম উদ্দিন বরভূঁয়া। দৃশ্য আপনাদের ইতিমধ্যে দেখিছে করিমগঞ্জত কি এক পরিবেশের আজি সূত্রপাত হল। সন্ধ্যার সময় দৃশ্য, কিছু সময় পূর্বর দৃশ্য, এআইডিএফর বিধায়ক করিম উদ্দিন বরভূঁয়াক এনে ধরনের খেদিলে এই সকল লোকে, উগ্রমূর্তি ধারণ করিলে এই সকল লোকে। কাজিরঙা সমষ্টির অন্তর্গত বরহমপুরের 122 নং পতিয়া পথার ভোট কেন্দ্রত হুলস্থুলীয়া পরিস্থিতি। ভোটদান করবলে নাপায় একাংশ ভোটারে ক্ষোভ উচারে। ভোটদানের বঞ্চিত হয়েছে 100 গৰাকী পুরুষ আর মহিলা।
বাহিরত শাড়ি পাতি থাকা লোক একু নজনাক পাঁচ বজাত ভোটকেন্দ্রের গেট বন্ধ করে দিয়াক ক্ষুব্ধ হয়ে পড়ল ভোটারসল। দিনের ভাগত ভোটকেন্দ্রট দুঘণ্টা ধরে বিকল হয়ে আসছিল ইভিএম। ইভিএম বিকল হয়ে থাকার পাছতো ভোটগ্রহণের সময় বৃদ্ধি নকরাত ক্ষোভিত হয়ে পড়ল বঞ্চিত ভোটারসল। ভোটদানের বঞ্চিত হল কেবাগাকিও নতুন ভোটারও। এটা এই অল্প আগতে লড়া দুটো কইছে হি তাকে চেন্নাই তার ফ্যামিলি লই তাকে হি কমসে কম 30-40 হাজার টাকা খরচা করে আইসে বুটটু দিবার কারণে। এটা রাতেপার যে রখি আছে বুটটু দিব পারা নাই। এটা রাতেপা আসলে দুঘণ্টা অলরেডি বেয়া আসলে। তারপর বরষুণ আইসে মানুষ ইফালে ইফালে ঘুরি গেছে, কোনোবা খাবর কারণে গেছে, কোনোবা ঘর আনব কারণে গেছে, কোনোবা লেট্রিন করবর কারণে গেছে, পেশাব করবর কারণে গেছে, লেডিজও আছে জেন্টসও আছে। কমসে কম ইহতে যেটা 5টা বজাত অলরেডি বন্ধ হয়ে যায়। আমার অফিসারে যমুনামুখর অফিসারে যে পেলায় মাইক দিয়ে লঞ্চ করে কইসিলে যে তোমালে হুলস্থুল নকরিবা, আমি বুটটু যে দিব লাগে তেনেকে বুটটু দিম। ইয়াত আমার কেন্দ্রত যা সার আছে কমসে কম এলাউন্স করে কব লাগিছিলে যে অলরেডি 5টা বজাত বন্ধ হয়ে যাব, আপনাদের যদি বুট দিবল ইচ্ছা আছে আপনাদের আমার সীমার ভিতরে আহক, আমি বুটটু লম। ইহতে এইটা এলাউন্স করা নাই, মুখরে না মনে মনে না জানো কুপনটু বিতরণ করে দিলে। এতিয়া আমি বিচার যে আমার বুটটু দিব লাগে। মই 12টা বজাৰ পিছত আহিছো মই বুট দিবলৈ। তো ৰাতিপুৱাৰ পৰা যি অফিচাৰজন আছিলে ইমান স্লো কাম কৰি আছে, একজন মানুহৰ 5 মিনিটকে লগাই আছে। ইয়াত 1200 বুট আছে, 5 মিনিট 10 মিনিটলৈকে লাগি আছে, চশমা লাগে লাহে লাহে কামটো কৰি আছে। 1200-1300 বুট কেনেকৈ শেষ হ'ব? এতিয়ালৈকে আধা মানুহ থাকি গ'ল। সৰুপথাৰৰ 205 নং ইহেকু মেমৰিয়েল স্কুলৰ ভোটকেন্দ্ৰত নপৰিল এটাও ভোট। ভোটার নোহাক দিনের দিনটা ভোটকেন্দ্রট বহি থাকিল নির্বাচনী বিষয়া। ভোটকেন্দ্রট আছিল 25 জন ভোটার। অবশেষত উদং ইভিএম লৈ উভতি আহিল নির্বাচনী বিষয়া। এটাও ভোট নপরা বিদ্যালয় দীর্ঘদিনে নিজের বলে দাবি করে আছে নাগালেন্ডে। আনকি নাম ফলকত নাগালেন্ডর নিউল্যান্ড বলে উল্লেখ আছে বিদ্যালয়খনত। ভোটকেন্দ্রট স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে নির্বাচন আয়োগেও। তার পাছতো বিদ্যালয়খনত ভোটকেন্দ্র পাতিবলে সিদ্ধান্ত ললে নির্বাচন আয়োগে, আর যত এজনও ভোটার উপস্থিত নহল। কারণটো গম নাপাও কিহৰ নহয়, কারণ আমাক খালি সেন্টারটোলে ক্রিটিক্যাল আর ভাল নাইবার সেন্টার হিসাবে ইয়াতে মাইক্রো অবজার্ভার অ্যাপয়েন্ট করা হয়েছে বা চাব দিছে। কিন্তু কারণটো এক্সাক্টলি গম নাপাও আমি কিহৰ কারণে হয়েছে না এতিয়ালৈকে। না আমি কোনো বাধা বিঘিনি পোৱা নাই। আমি দথম্ভব যেনেকুৱা ডিউটি দিবলৈ আহিছোঁ, বাটতে হোক বা ইয়াতে কতো অসুবিধা পোৱা নাই। নগাঁৱৰ ব্ৰহ্মপুৰ বিধানসভা সমষ্টিৰ যমুনামুখ 122 নং পতিয়াপথাৰ প্ৰাথমিক বিদ্যালয়ৰ ভোটকেন্দ্ৰত চেপা উত্তেজনা। ভোট দিয়াৰ পৰা বঞ্চিত প্ৰায় 200 শতাধিক লোকৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী। ভোট দিব নোৱাৰি ক্ষোভিত হৈ পৰে অঞ্চলটোৰ ভোটাৰ ৰাইজ। ক্ষোভিত একাংশ লোকৰ ভোটকেন্দ্ৰটোৰ বাহিৰত প্ৰতিবাদ সাব্যস্ত কৰাৰ দৃশ্য দেখা গ'ল। ভোটগ্ৰহণ বা ভোটদান কৰিবলৈ অহা বিষয়াৰ লেহেমীয়া গতিৰ বাবেই ভোট দিয়াৰ পৰা বঞ্চিত হোৱা বুলি একাংশ ভোটাৰ ৰাইজে অভিযোগ উত্থাপন কৰে। পুৱা ইভিএমৰ বিসংগতিৰ বাবেই প্ৰায় দুঘণ্টামান পলমকৈ ভোটকেন্দ্ৰটোত ভোটগ্ৰহণ আৰম্ভ হোৱাৰ অভিযোগ উত্থাপন কৰে। এতিয়াও 300 শতাধিক লোক ভোটদান কৰিবলৈ তাত শাৰী পাতি আছে। নিশাৰ ভাগলৈকে তেওঁলোকে কিন্তু আশাৰে অপেক্ষা কৰি থকা দেখা গ'ল। নগাঁৱৰ আৰক্ষী প্ৰশাসনৰ কটকটীয়া নিৰাপত্তা ব্যৱস্থা দেখা গ'ল তাত। বঞ্চিত ভোটাৰ ৰাইজক ভোট দিবলৈ সুবিধা কৰি দিয়াৰ বাবে নিৰ্বাচন আয়োগৰ ওচৰত দাবী উত্থাপন কৰে। অতি স্পৰ্শকাতৰ বুলি চিনাক্ত ভোটকেন্দ্ৰটোত মুঠ 1215 জন ভোটাৰ আছে। দুই ঘণ্টা খাড়া হয়েছে, ঠিক আছে, পিছত আকো গুছি গলো। ইমান লাইন মানে লাহে লাহে কাম হয়ে আছে। ইয়াত মেশিনটা 2 ঘণ্টার বেয়া আসলে। আমি আহি পেলায় পিছত আরো 4 ঘণ্টা খাড়া হলো। বরষুণ আহিলে, বরষুণ আহার পিছত আমি গুছি গলো ঘরত। কারোবার বাথরুম লাগিছে, লেট্রিন লাগিছে, গুছি গল। হঠাৎকে টুকনটো ইয়াত সবকে দিছে, আমি না জানো। ইয়াত 100 মানুষ থাকি গেলে বুট দিব দিয়া নাই, ইয়াতে ভিতরে যাব দিয়া নাই। ইয়াতে তেতিয়া মোৰ কুপন দিয়া নাই বোলে তই এতিয়া না যা, তই নাজানা নেকি 5টা বজাত বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায় বলে কয়ে বোলে বাইরে যা। এই কি এসপি স্যার আসলে, এসপি স্যারের লগত কথা পাতিছিল, নিদিয়ে মানে সবক উলাই দিছে। আমার 5টা 6টা সোমাইছিল, 5টা 6টা সোমাই বাইরে উলাই দিছে। এটা আমি কি করব, ভোট দিবই লাগবে, প্রায় 2 মান হয়ে যাব। আপনার সেফালে মানুষ আছে, যদিও আছে না জানিছো, মানে লাইকি মানুষ বহুত আছে, হ্যাঁ থাকিব পারে। কিন্তু কথা হল আমার তো গরু গাই থাকা মানুষ, গতি আমি গরু গাই বান্ধিয়াকো আহিছো নিজা ভোটটা দিব কারণে। সুপার প্রাইমত এইখিনিতে সময়, বাণিজ্যিক বিরতির। ভারতের গৌরব।
গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল।